টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে কাছের মানুষের কাছে পুলক নামে পরিচিত তিনি। নব্বই দশকের শুরুতে টিভি নাটকের নায়কদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল মুখ। টিভি নাটকের পাশাপাশি কাজ করেছেন চলচ্চিত্রেও, আর বড়পর্দাতে কাজ করে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শকপ্রিয় এই অভিনেতা 1967 সালের 4 অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। 5 ভাই ও 3 বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। জাহিদ হাসানের আব্বা আম্মা চাইতেন ছেলে ডাক্তার হোক, কিন্তু তিনি চাইতেন অভিনেতা হতে। এই জন্য অভিমান করে অনেকদিন বাড়ি থেকে পালিয়ে বেড়ান তিনি। জাহিদ হাসান চতুর্থ শ্রেণী পর্যন্ত সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরের 3 বছর বেনাপোলের ইন্টার স্কুলে পড়ার পর পুনরায় সিরাজগঞ্জ ফিরে এসে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেন। স্কুল জীবনে স্কাউটের সাথে যুক্ত ছিলেন জাহিদ হাসান, সেখানে তিনি অভিনয় করতেন। সিরাজগঞ্জ তরুণ নাট্য সম্প্রদায় দলে তিনি যোগ দেন এবং এই দলের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মঞ্চনাটকে অভিনয় করেন তিনি। সে সময় তিনি সাতপুরুষের ঋণ মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করতেন। 1984 সালে 10 আগস্ট মঞ্চনাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। 1986 সালে আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় বলবান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জাহিদ হাসানের। 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের জন্য অডিশন দেন। এরপর তিনি 1990 সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন আলিমুজ্জামান দুলু প্রযোজিত নাটকটি 1990 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। প্রথম টিভি নাটকে অভিনয় করে পেয়েছিলেন 1200 টাকা। 1990 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটির চিত্রনাট্য রচনা করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক লাল নীল বেগুনি। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিক সমূহ হল ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা ও ছন্ন ছাড়া। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবি সমূহ হল রুম ঝুম, বোকা, মানুষ, ব্যবধান, স্বপ্নের গ্রহ, অপু দ্য গ্রেট, প্রাইভেট ডিটেকটিভ ও বাউন্ডুলে এক্সপ্রেস। ব্যক্তি জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেল কন্যা সাদিয়া ইসলাম মুয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে, মেয়ের নাম পুষ্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তার পুষ্পিতা প্রোডাকশন লিমিটেড নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে। অভিনয় জীবনে সম্মাননা স্বরূপ জাহিদ হাসান শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের জন্য 1999 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পাশাপাশি 9 বার মেরিল প্রথম আলো পুরস্কার ও 1 বার আরটিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হল শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি, হালদা, সাপ লুডু সহ আরো বেশ কিছু চলচ্চিত্র।